ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো প্রথমে বাংলাটার রিভিউ করব। কলকাতা চলন্তিকা, কাল কিরণ দত্ত তার জন্মদিন ছিল, তো সেই দিনেই পোস্টারটা রিলিজ করা, মানে পোস্টারটা বেরিয়েছে, মোশন পোস্টারটা। তো এখানে দেখা যাচ্ছে যে পেছনে, মানে যে পোস্টারটাতে সৌরভ এবং ঈশা শাহ দুজনে বসে আছে এবং দ্বিতীয়প্রিয়া আছে, কিরণ দত্ত আছে। যতদূর সম্ভব কিরণ দত্তের বিপরীতে দ্বিতীয়প্রিয়া অভিনয় করবেন। তো তার ক্যারেক্টারটা একটা আইটি কর্মীর মতো লাগছে, এবং তাছাড়া রজতাভ দত্ত আছে, আরও অভিনেতা অভিনেত্রীরা আছে। এবং তারপরে পেছন দিকটাতে দেখা যাচ্ছে যে একটা ব্রিজ মধ্যিখান দিয়ে ভেঙে পড়ে গেছে। তো তার সেই ব্রিজের দুটো পাশে দেখা যাচ্ছে যে, মানে কালীঘাটের মন্দিরের ছবিটা এবং ব্রিজের ওপরে এবং এরকম ধরনের কিছু জায়গা মনে হচ্ছে। তো আমার মনে হয় যে এটা কিছুদিন, মানে বছরখানেক আগে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে ব্রিজ ভেঙে পড়েছিল, তো সেই গল্পটাকেই এখানে তুলে ধরা হচ্ছে। এবং সেই ব্রিজ ভেঙে যাওয়ার পরে যে মানুষের মধ্যে, মানুষের কি অবস্থা হয়েছিল এবং মানুষ তাদের পরিবার পরিজনকে হারিয়েছিল, তো সেই ব্যাপারটা এখানে তুলে ধরা হচ্ছে আমার যতদূর মনে হয়। এবং দুটো দিকের মানুষ, মানে তাদের পরিবারের কেউ হয়তো মারা গেছে, কেউ হয়তো চাপা ছিল, তো তাদের পরিবারের অবস্থা কীরকম হয়েছিল বা তাদের যে সিচুয়েশনটা সেইটাকে তুলে ধরা হয়েছে আমার যতদূর মনে হয়। তো এখন দেখা যাক কী হয়, মানে আরও যত সময় আসবে তত আরও ভালো জানবো।